নমস্কার বন্ধুরা, মাধুরীস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আজ আমি আপনাদের সামনে তৈরি করে দেখাবো গুজিয়া সন্দেশ। আর এই গুজিয়া সন্দেশ আজ আমি গুঁড়ো দুধ দিয়ে তৈরি করে দেখাচ্ছি। এটা বানানো ভীষণই সহজ, তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। গুজিয়া সন্দেশ তৈরি করার জন্য আমি এখানে গ্যাসের উপর একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে গাওয়া ঘি। ঘিটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিচ্ছি হাফ কাপ পরিমাণে দুধ। দুধটাকে আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম। এবার লো টু মিডিয়াম ফ্লেমে দুধটাকে হালকা গরম করে নেব। দুধটা হালকা গরম হয়ে যাওয়ার পর আমি গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিলাম এবং এর মধ্যে দিচ্ছি এক কাপ পরিমাণে মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ। আমি প্রথমে হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধ দিলাম। এবার এই দুধের সঙ্গে মিল্ক পাউডারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এই সময় অবশ্যই গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিতে হবে। বাকি অর্ধেকটা গুঁড়ো দুধ আমি এই দুধের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার এটাকেও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই দেখুন, গুঁড়ো দুধ দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে। এবার গ্যাসের আঁচটাকে একেবারে লোতে রেখে এই দুধটাকে বারবার নেড়েচেড়ে ঘন করে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পর আমি এর মধ্যে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে চিনি। মিষ্টিটা আপনারা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন। এবার চিনিটাও খুব ভালোভাবে মিশিয়ে নেব। চিনিটা দেওয়ার পর দুধটা আরও কিছুটা পাতলা হয়ে গেছে। আমি এই সময় গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে দুধটাকে বারবার নেড়েচেড়ে ঘন করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়ার পর এই দেখুন, দুধটা বেশ অনেকটাই ঘন হয়ে গেছে। এরপর আমি এই ক্ষীরটাকে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে শুকিয়ে নেব। এই সময় এর মধ্যে দেব হাফ চা চামচ পরিমাণে গাওয়া ঘি। ঘি দেওয়ার কারণে ক্ষীরটা প্যানের মধ্যে আটকে যাবে না। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এই সময় গ্যাসের আঁচটাকে অবশ্যই লোতে রাখতে হবে। ক্ষীরটাকে এভাবে বারবার নেড়েচেড়ে আরও কিছুটা শুকিয়ে নিতে হবে, কারণ ক্ষীর ভালোভাবে তৈরি না হলে গুজিয়া সন্দেশ তৈরি হবে না। এরপর এর মধ্যে দেব হাফ চা চামচ পরিমাণে এলাচের গুঁড়ো এবং 2 চামচ পরিমাণে কাজু বাদামের গুঁড়ো। আমি 6-7টা কাজু বাদাম মিক্সিতে গুঁড়ো করে তারপর স্ট্রেনারের মধ্যে চেলে নিয়েছি। এবার এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। গুজিয়া সন্দেশ তৈরি করার জন্য আমার ক্ষীরটা তৈরি হয়ে গেছে। এই দেখুন, প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে। এরপর গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিলাম এবং এই ক্ষীরটাকে একটুখানি ঠান্ডা করে নেব। মিনিট 2-3 পর আমি ক্ষীরটাকে একটা থালার মধ্যে নিয়ে নেব। তার আগে থালাতে দিলাম অল্প পরিমাণে গাওয়া ঘি। এবার এই থালার চারিদিকে আমি গাওয়া ঘিটাকে ব্রাশ করে নিচ্ছি। এরপর এই থালার মধ্যে ক্ষীরটাকে ঢেলে দিলাম। গুজিয়া সন্দেশ তৈরি করার জন্য হাতের মধ্যে নিয়েছি সামান্য পরিমাণে গাওয়া ঘি। এরপর এখান থেকে অল্প পরিমাণে ক্ষীর নিয়ে প্রথমে গোল করে নিতে হবে। তারপর লম্বা করে গুজিয়া সন্দেশের শেপ দিয়ে নেব। এই দেখুন, একটা তৈরি হয়ে গেছে। এবার থালার মধ্যে রেখে দিচ্ছি। ওই একই রকমভাবে আমি আবারও একটা তৈরি করে দেখাচ্ছি। আপনারা দেখতে পেলেন কতটা সহজভাবে এবং কম সময়ের মধ্যে এই গুজিয়া সন্দেশ তৈরি হয়ে গেল। এভাবে আপনারও বাড়িতে তৈরি করুন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে।
এই দেখুন এটাও তৈরি হয়ে গেছে, এবার ওই একই থালার মধ্যে রেখে দিচ্ছি। ওই একই রকমভাবে আমার সমস্ত গুজিয়া সন্দেশগুলো তৈরি হয়ে গেছে, আর এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু শক্ত হয়ে যাবে। এই দেখুন আমি হাতে দেখিয়ে দিচ্ছি, তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি গুঁড়ো দুধের গুজিয়া সন্দেশ। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। পাশে থেকে বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন, তাহলে আমার দু ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ।